অল্পের জন্য বেঁচে গেলেন এমভি গ্রিন লাইনের শত শত যাত্রী। বরিশাল পুরো বরিশাল নদীবন্দরের অদূরে গতকাল দুপুরে চরবাড়িয়ার তালতলির কাছে কীর্তনখোলা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী ক্যাটামেরন নৌযান এমভি গ্রিন লাইন 2-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। একটি কয়লাবোঝাই কার্গো ডুবে গেছে। দুর্ঘটনায় গ্রিন লাইন 2 নৌযানটিরও ব্যাপক ক্ষতি হয়েছে, তবে এর যাত্রীরা সকলে নিরাপদে রয়েছেন। দুর্ঘটনা পরে সব যাত্রীকে নিরাপদে বরিশালে ফিরিয়ে আনা হয়েছে। নিমজ্জিত কার্গোর চালক কর্মচারীরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছে। গতকাল দুপুর প্রায় 500 যাত্রী নিয়ে বরিশাল বন্দর ত্যাগ করার মিনিট দশেক পরেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রিন লাইনের যাত্রা বাতিল করা হয়েছে। নৌযানটির সামনের অংশের তলা ফেটে গেছে। এই রিপোর্ট লেখার পর্যন্ত তলা ফেটে যাওয়া অর্ধ নিমজ্জিত গ্রিন লাইন 2 উদ্ধারে আইডিবিউর সলফেস ভ্যাসেল নির্ভীক দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিল। গ্রিন লাইনে একাধিক যাত্রী জানান, কয়লাবোঝাই কার্গোটি দ্রুত বেগে বরিশাল বন্দরের মুখে নৌপথ ধরে যাবার সময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গ্রিন লাইন 2-এর ওপর আছড়ে পড়ে। দুইটি নৌযানের মুখোমুখি সংঘর্ষে কার্গোটি ডুবে যায়। এতে গ্রিন লাইন 2-এর সামনের অংশের তলা ফেটে পানি প্রবেশ করে। নারী ও শিশু সব যাত্রীরা আতঙ্কিত হয়ে ডাক ও চিৎকার শুরু করেন, তবে কোনো যাত্রী হতাহত হয়নি। কয়লাবোঝাই কার্গোটি যশোর নওয়াপাড়া বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে বরিশালের নৌপুলিশ জানিয়েছে। এতে প্রায় 70 লাখ টাকার কয়লা রয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী চরবাড়িয়া ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পরপরই তারা ট্রলার করে গ্রিন লাইনের নারী শিশুসহ সকল যাত্রীদের নিরাপদে তীরে উঠাতে সক্ষম হয়েছেন। ডুবে যাওয়া কার্গোটির স্টাফরাও সাঁতরিয়ে তীরে উঠেছেন। চেয়ারম্যান জানান, গ্রিন লাইনের তলা ফেটে যাওয়ায় জাহাজটি ধীরে ধীরে কীর্তনখোলায় নিমজ্জিত হচ্ছে। গ্রিন লাইন নেভিগেশনের বরিশাল অফিসার ব্যবস্থাপক মোহাম্মদ হাসান সর্দার বাদশা জানান, বাল্ক হেডটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্রিন লাইনের সামনে আছড়ে পড়লে দুর্ঘটনা ঘটে, তবে কোনো যাত্রী আহত কিংবা নিখোঁজ নেই। সবাইকে নিরাপদে উঠানো সম্ভব হয়েছে। গ্রিন লাইন 3-এর মাধ্যমে বরিশাল ঢাকা বরিশাল নৌপথে স্বাভাবিক যাত্রী পরিবহন অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।